আপনারা জানেন সাম্প্রতিক সময়ে র‍্যাব ফোর্সেস জঙ্গি সেল বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন হামলা বা বোমা হামলার যে বিভিন্ন সময়ে যে চার্জশিটভুক্ত আসামি দীর্ঘদিনের পলাতক আসামি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিভিন্ন আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে। অনেক ক্ষেত্রে আপনারা জানেন পূর্বের এই সকল মামলা পর্যালোচনা করে এই সকল মামলায় যে সকল আসামি রয়েছে তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা 21 আগস্ট গ্রেনেড হামলার অন্যতম আসামি জঙ্গি ইকবাল এবং মুফতি শফিক রহমান এবং গোপালগঞ্জের কোটলি পাড়ায় বোমা পুঁতে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি হরকাতুল জেহাদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আব্দুল হাইকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। র‍্যাব ফোর্সেসের যে জঙ্গি সেল তাদের এই ধারা এখনো অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকালকে রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব একের একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা এলাকা হতে গোপালগঞ্জের কটালি পাড়ায় 2000 সালে মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশ স্থলে বোমা পুঁতে রেখে তাকে হত্যা চেষ্টার অন্যতম ষড়যন্ত্রকারী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ মোহাম্মদ এনামুল হক ওরফে শেখ মোহাম্মদ এনামুল করিমকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি গ্রেফতারকৃত শেখ মোহাম্মদ এনামুল করিম সে উক্ত মামলার হত্যা চেষ্টার ষড়যন্ত্র যে মামলা হয়েছিল সেই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আপনারা জানেন 2000 সালের সেই 22শে জুলাই তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলার শেখ লুৎফর রহমান সরকারি কলেজে একটি সমাবেশে উপস্থিত হওয়ার কথা ছিল, যেখানে সমাবেশ স্থলে যে প্যান্ডেলটি রয়েছে তার আশেপাশেই একটি 76 কেজি ওজনের একটি বোমা পাওয়া গিয়েছিল এবং ঠিক তার পরের দিন আবার একটি 40 কেজি ওজনের বোমা পাওয়া গিয়েছিল এবং এই বোমাগুলো সেনাবাহিনী তখন নিষ্ক্রিয় করেছিল। সেই বোমা প্রাপ্তি সেই সকল যে বোমা পাওয়া গিয়েছিল তার প্রেক্ষিতে 3টি মামলা হয়েছিল, একটি হচ্ছে হত্যা চেষ্টার মামলা, একটি হচ্ছে হত্যা ষড়যন্ত্রের মামলা, আর একটি হচ্ছে বিস্ফোরক দ্রব্যের যে মামলা। এই মামলার যে চার্জশিট বা অভিযোগপত্র 2001 সালের নভেম্বর মাসে সিআইডি কর্তৃক দেওয়া হয় এবং পরবর্তীতে 2004 সালে আদালতে উক্ত মামলার অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে 2021 সালের 23শে মার্চ গ্রেফতারকৃত শেখ মোহাম্মদ এনামুল হক সহ 14 জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। বর্ণিত ঘটনায় তিনি যখন জানতে পারেন যে তাকে মামলার আসামি করা হয়েছে এবং সবাই জেনে গিয়েছিল যে তিনি এই ঘটনার পরিকল্পনার সাথে জড়িত, তখন তিনি গোপালগঞ্জ কোটালি পাড়া এলাকা থেকে তিনি প্রথমে মোহাম্মদপুর এলাকায় চলে আসেন। সেখানে তিনি বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর তিনি গাজীপুরের সানলা এলাকায় তিনি চলে যান এবং সেখানে একটি মসজিদের ইমাম হিসেবে তিনি 8 বছর কর্মরত ছিলেন। এখানে উল্লেখ্য শেখ এনামুল করিম সে সাধারণ লাইনে পড়াশোনা করেছে, এসএসসি এসএসসি এবং বিএড পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন। তিনি কারি লাইনে কোনো পড়াশোনা না করার পরেও তিনি নিজেকে কারি হিসেবে পরিচয় দিয়েছেন এবং তিনি একটি মসজিদে 8 বছর ইমামতি করেছেন। তিনি কিন্তু ইসলামিক লাইনে বা যেভাবে ইমাম হওয়ার জন্য যে যোগ্যতা থাকা প্রয়োজন তার কিছুই তার ছিল না। পাশাপাশি তিনি
নিজেকে হোমিও চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন, এবং প্রথমত তিনি যখন সেখানে ইমাম হিসেবে ছিলেন গাজীপুরের একটি হোমিও কলেজে, তিনি বেশ কিছুদিন প্রভাষক হিসেবে উনি চাকরি করেছেন, বাট সে নিজেকে সেই হোমিও কলেজের অধ্যক্ষ হিসেবে পরিচয় দিয়েছেন। পরবর্তীতে 2009 সালে যখন এই কোতোয়ালিপাড়ার মামলা আসামি গ্রেফতার বা বিভিন্ন ধরনের কার্যক্রম বেগবান হয়, তখন তিনি গাজীপুরের সেই সালনা এলাকার যে একটি মসজিদ সেখান থেকে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে তিনি প্রাথমিকভাবে কিছুদিন উত্তরা, পরবর্তীতে তিনি বড়শ্রীতে অবস্থান নেন, এবং উত্তরাতে তিনি আইকে হোমিও হল নামে একটি ভুয়া একটি হোমিও কলেজ উনি তৈরি করেন। এখানে উল্লেখ্য তিনি গাজীপুরে থাকাকালীন সময়ে তিনি তার নাম এবং স্থায়ী ঠিকানা পরিবর্তন করে গাজীপুরের ঠিকানায় তিনি জাতীয় পরিচয়পত্র করেন। পরবর্তীতে 2015 সালে তিনি তার স্বঘোষিত যে হোমিও কলেজ, যেটি উনি আমাদেরকে বলেছেন যে উনি একটা হোমিও কলেজ উনি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি সেখানে ক্লাস দিতেন, সেটা বেশ কিছুদিন পরে 2020 সালের আগে সেটি বন্ধ হয়ে যায়, এবং 2020 সাল পরবর্তী তিনি নিজেকে ক্যান্সার রোগ এবং এইডস রোগের বিশেষজ্ঞ হার্বাল চিকিৎসক হিসেবে তিনি নিজেকে পরিচয় দিতেন, এবং তিনি তার নিজস্ব গণ্ডির ভিতরে থেকে তিনি নিয়মিত বিভিন্ন ক্যান্সার রোগী এবং যারা নিজেদের এইডস রোগ হয়েছে বলে সন্দেহ প্রকাশ করতেন তারা তার কাছে আসতেন এবং তিনি তাদেরকে চিকিৎসা দিতেন, এবং তার বক্তব্য অনুযায়ী তার চিকিৎসাতে অনেক ক্যান্সার রোগী সুফল পেয়েছেন, বাট এইডস রোগী এখন পর্যন্ত সম্পূর্ণ ভালো হয়েছেন এই ব্যাপারে উনি আমাদেরকে বলতে পারেননি। এছাড়া তিনি তার হার্বাল চিকিৎসার মাধ্যমে আরো বেশ কিছু রোগের চিকিৎসা প্রদান করতেন বলে উনি আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন।